এটা অনাকাঙ্ক্ষিত, ন্যাক্কারজনক এবং অনভিপ্রেত। এটা এটা বড় ম্যাসিভ। অন্যান্য ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ঝামেলা হয়েছে সেগুলো সামলে নেওয়া সম্ভব, কিন্তু জাতীয় মসজিদে হামলা করার মাধ্যমে তারা বাংলাদেশের 20 কোটি তৌহিদি মানুষের উপরে হামলা করেছে। এবং তিনি সম্ভবত গোপালগঞ্জের পক্ষ থেকে একটা বার্তা দিলেন জাতিকে, তারা এখনও গর্তে তারা এখনও নাই, তারা আবার হামলা করতে রাজি আছে। গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে নিয়ে এসে হামলা করে গণতন্ত্র প্রেমীদের এই ফাঁসিবাদ মুখ ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে একটা উল্টো তারা চ্যালেঞ্জ জানালো আমি মনে করি। আজকে মুসলিম প্রধান দেশে এই ধরনের মুসলমানদের ধর্মীয়বোধ আজকে শুক্রবারে জুমার নামাজে হামলা, আমরা এখনো ধৈর্যশীল। এই সরকার আমাদের সরকার, এই সরকার 20 কোটি মানুষের সরকার, কিন্তু তারা যে কাজটা করলো, যদি কালো বিলম্ব না করে অথবা রাজনীতির মাধ্যমে শুধুমাত্র ঠান্ডা করার নেশা না করে, যদি 24 ঘন্টার মধ্যে এই ঘটনা রুল আমি যদি গ্রেপ্তার না হই, এবং এটা টিভি ফুটেজ আছে কীভাবে তারা ঢুকেছে গোপালগঞ্জ থেকে ঢাকায়, কীভাবে ঢুকেছে, কীভাবে বের হয়েছে, কীভাবে হামলা করেছে টিভি ফুটেজ আছে, যদি এটার বিচারের ব্যবস্থা না হয়, গ্রেপ্তার যদি না হয়, তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী এই মসজিদকে কেন্দ্র করে কী আন্দোলন গড়ে তোলে। কয়েকজন হুজুর অভিযোগ করেছে শিবিরের ছেলেরা ওনাকে হামলা করেছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আপনি টিভি ফুটেজ আছে এখানে একদম পরিষ্কার, বাইতুল মোকারমের সবগুলো ফুটেজ আছে, চারপাশে টিভি একেবারে ডিজিটাল সিসি ক্যামেরা আছে, হামলা কে করেছে, যদি আপনি যাদের কথা বললেন তারা যদি হামলা করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হোক, আমাদের পরিষ্কার এখানে পরিষ্কার ফুটেজ আছে এখানে। এটা বার্তাছে গন্ডগোলটা, তখন কিন্তু মানুষে যে ওয়াজ বদ্ধ করে মাইক ট্যাগ ব্যাংকে ফেলাইছে, তখন অস্থিরতার দিকে যাইতেছে, একটা সহিংসতার দিকে যাইতেছে। তখন আমি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে আসছি, বাংলাদেশ জাতীয় মসজিদ, আমরা মুসলমান ধর্ম, আমরা সকলে কে কোন মাজাবির আমরা এগুলো না দেখিয়া, আমরা মুসলমান সবাই ভাই ভাই। আমি বাংলা জাতীয় মসজিদে আশা করছি যে আজকে 2 রাকাত নামাজ পড়বো, আমি নামাজের উদ্দেশ্যে আসছি, আমি সাধারণ পাবলিক, আমি জামাত শিবির না কোনো ধরনের কোনো প্রোটোকল দিতে আসি নাই, আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢুকছি, উজু করলাম, উজু করে যখন ঢুকছি উইকেটটু যে বসার কোনো প্লেস পাইতেছি না, শুধু বিশৃঙ্খলা সৃষ্টি, আর এই স্লোগান দিতেছে এক এক তালে তালে, কে কোন মাজাবির এটা বোঝা বড় দায়। এখানে কে জামাত, কে শিবির, কে হেফাজত কিছু বোঝা যাইতেছে না, সব এলোমেলো এলোমেলোর মাঝখানে যখন যে একটা পার্টি যখন আক্রমণ করছে ধর ধর, তখন কিছু শার্ট প্যান্ট পরা ছিল, তার মধ্যে আমি শার্ট প্যান্ট, তখন আমি যখন দেখতেছি আমার হুজুর পক্ষে আমি সাপোর্ট নিতেছি, সাফাই খেতেছি, তখন দেখছি আমার আর আক্রমণ করে না, ওই ওই শার্ট প্যান্টগুলোরে আক্রমণ করতেছে, কারণ শার্ট প্যান্ট পিনলে তো বুঝে যেমন হুজুর আরে জামাত শিবির অথবা ছাত্র লীগ একটা ভাববে। তখন আমি বলছি না আমি তো নামাজ পড়তে আসছি, আমি হুজুরের এদিকে এই সাইডে তখন আশ্রয় নিছি। তখন আমার পরে বারবার কী করতেছে, ডিল মারতেছে, জুতা মুতা যত বক্স আছে সব দেওয়া ইডে ইডি চলতেছে, তখন ডিল মারতেছে, তখন সকলকে আমি যে গুল জায়গাটা সবার ছড়াই দিচ্ছি যে কারো গাছ তো ডিলটা মারে, ডিলটা পরে কা আছে, তো আপনি যদি কাছে দাঁড়ায় থাকেন তাহলে তো আর ডিলটা আপনার গায়ে পড়বে, তখন আমি সরাই যে সবার দূরে চলে যান, আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর গ্লাসগুলো শুধু ভাঙতেছে, ওই গ্লাসের ভাঙ্গাতে যখন ছাত্ররা হুড়মুড় করে দৌড়ে যাইতেছে তখন কিন্তু পাক আসছে, কিন্তু এমনি সরাসরি কেউ কেউ পোষায় নাই, যে কেউ কেউ ডাইরেক্ট সরাসরি আক্রমণ করে না, এমনি দূর থেকে যে যে ব্যাপারছে ঢিল মারছে, যা সামনে পাইছে রডের অ্যাঙ্গেল ম্যাঙ্গেল যা পাইছে সামনে স্ট্যান্ড ওইগুলো ভেঙে ফেলছে আর কি, ভেঙে ফেলার তখন বলতেছে যে হুজুরে যে উপস্থিত হুজুর আছে বর্তমানে ওনারা বলতেছে আমি খদ্দা পুরা ফেলান, ওনার ওয়াজার সমনা কোনো কিছু নিষেধ ইয়া করা যায় না, কারণ খদ্দা চলাকালীন একটা অস্থিরতা যখন চলতেছে তখন তো একটা ইয়া শিথিল অবস্থা আসবে, তখন যে খদ্দা বলছে যে 4 রাকাত নামাজ পড়েন কাবলা জুমা পড়ার পরে, তখন হুজুর খদ্দা শুরু করলো, তখন আস্তে নুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আর কোনো মারামারি নাই, আর এখন যখন 2টার সময় আমি বেরোছি নামাজ পড়ে তখন ভিতরে কোনো সহিংসতা নাই, আর ঘটনা ঘটে যাওয়ার 30 মিনিট পর হয়তো আমাদের সেনাবাহিনী আসছে, আর বেরিয়ে দেখলাম 2টার সময় যে সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ অনেক, এত এতগুলো লোক কিন্তু ভিতরে মুসলিম নাই এখন বর্তমানে 2টার সময় যখন বিয়ে হয়েছে, ভিতরে এখন হয়েছে কেমন আহত হয়েছে মনে করেন 10-12 জন হয়েছে, এগুলা কারু কাউ কাউকে কাউ ইয়া করে নাই, এই যে গাইও দেয় নাই পৌঁছো দেয় নাই, এগুলা গ্লাসটি যে ভাঙছে দরজার গ্লাসগুলা ওইগুলাতে সাদা টাইসের সাথে মিশে আছে, ওগুলা বোঝা যাচ্ছে না যে কাজ ভাঙে নাকি, পাড়া দিতেছে আর মনে করেন পায়ের মধ্যে ডুবতেছে, অটোমেটিক ডুবতেছে, এগুলা এটা নিজেরা নিজেরাই মানে এই যে পড়ে আছে সাদা গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে না, ওগুলা পাড়ায় পাড়ায় এগুলা রক্ত আহত হচ্ছে নিজেরা।